তো রেডি হয়ে গেছে আমার নারকেল বরফি। আজ আমরা দুই জায়গায় টেস্ট করব কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, এটুক ঠাকুর চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো আমি ঝুমা, আমার যা চৈতালি, আমরা দুজন মিলে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা মুখরোচক মিষ্টি রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে নারকেল বরফি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমরা এই বরফিটা বানাচ্ছি। প্রথমে দুধটা ভালোভাবে জাল দিয়ে গাঢ় করে নেব। দুধটা এইভাবে জাল দিয়ে গাঢ় করে নিয়েছি। প্রথমে গরম কড়াইয়ের মধ্যে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে নিচ্ছি। দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিই। দুধটা ফুটানোর সময় এইভাবে ঘেরে দিতে হবে মাঝে মাঝে, তা নাহলে সর পড়ে গেলে গুটি গুটি হয়ে যাবে এবং গুটি গুটি হয়ে গেলে ভালো হয় না। দুধটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে খানিকটা গুঁড়ো আমুল দুধ দেব। তো আমি এর মধ্যে এখন গুঁড়ো আমুল দুধটা দিয়ে নিচ্ছি। আমুল দুধটা দিয়ে ভালোভাবে এটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে আমুল দুধের দানাগুলো না থাকে। এটা আমার মেশানো হয়ে গেছে, তো আমি এর মধ্যে এই গুঁড়ের বাতাসাগুলো দিয়ে নিচ্ছি। বাতাসাগুলো এর মধ্যে গুলে নিয়েছি ভালোভাবে। দেখুন, লাল বাতাসা দেওয়ার জন্য এর মধ্যে একটা কী সুন্দর কালার এসেছে। অনেকে এটা গুড় ব্যবহার করে, কিন্তু গুড় ব্যবহার করলে এত সুন্দর কালারটা আসে না, সেই জন্য আমি গুড়ের পরিবর্তে কয়েকটা গুড়ের বাতাসা ব্যবহার করেছি। গুড় দিলে এই কালারটা খুবই লাল হয়ে যায়, যেটা আমার এক্ষেত্রে ভালো লাগে না, এই জন্য আমি গুড়ের বাতাসা ব্যবহার করেছি। এতে স্বাদটাও খুব ভালো হয় আর রঙটাও খুব সুন্দর হয়। তো দুধটা আমার ভালোভাবে ফোটানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুড়ে রাখা নারকেলগুলো দিয়ে নিচ্ছি। ভালোভাবে নারকেল এবং দুধ মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে নেব। তো আমি যেহেতু তিনটে নারকেল ব্যবহার করেছি, তো আমি এখানে 250 মতো চিনি দেবো। কয়েকটা এলাচ দিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনি এবং নারকেল ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিগুলো গোটা গোটা না থাকে। ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে নিতে হবে। খুব বেশি আঁচে এটা হয় না, এবং যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক এটা পাকটা হচ্ছে ততক্ষণ এটাকে এভাবে নাড়িয়ে যেতে হবে, না নাড়ালে তলে ধরে যাবে। এইভাবে টান টান হয়ে এলে এটা নামিয়ে নিতে হবে। আমার এটা হয়ে এসছে, আমি এখন এটা নামিয়ে নেব। এবার একটা এরকম থালার মধ্যে খানিকটা সাদা তেল বা গাওয়া ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। থালাতে ভালোভাবে তেলটা মাখানো হয়ে গেলে এই থালার মধ্যে নারকেলের পাকটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে খুন্তি দিয়ে চেপে চেপে থালার মধ্যে নারকেলটা ভালোভাবে সমান করে বসিয়ে দিতে হবে। এক ঘন্টা মতো থালার মধ্যে এটা ঠান্ডা হতে দেবো। তো আমার এক ঘন্টা হয়ে গেছে, উপরটা বেশ শুকনো হয়ে গেছে এবং থালাতেও চিটিয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি বরফির আকারে এগুলো কেটে নেব। তো রেডি হয়ে গেছে আমার নারকেল বরফি। আজ আমরা দু জায়গায় টেস্ট করব কেমন হয়েছে। খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। তো দারুণ হয়েছে, আপনারাও এভাবে বানাবেন এবং এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, পরের দিন আসছি আবার নতুন ভিডিও নিয়ে। তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে।